ঢাকা বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজর কামাল ব্রিজ এর ঢালে আজ মঙ্গলবার দূরপাল্লার একটি কাবার ভ্যান চাকা পাঞ্চার হয়ে একটি মাছের ট্র্যাকের সাথে সংঘর্ষ হয় এ সময় ট্রাক ও কাবার ভ্যান দুটি রাস্তার উপর আসতে পড়ে এ ঘটনায় গুরুতরভাবে দুইজন আহত হয় এ সময় ঢাকা বরিশাল মহাসড়কের প্রায় দেড় ঘন্টা ব্যাপী যান চলাচল বন্ধ হয়ে যায় এতে দুই পাশে প্রায় তিন কিলোমিটার রাস্তা জুড়ে যানজটের সৃষ্টি হয় পরে পুলিশ এসে রাস্তা থেকে ট্রাক দুটিকে সাড়ে নয়টার দিকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন প্রচণ্ড গরমে অনেকে অসুস্থ হয়ে পড়েন আলমগীর হোসেন জানান বরিশাল থেকে কুরিয়ার সার্ভিসের একটি কাবার ভ্যান রাজধানীর ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে ঢাকা বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজোর উপজেলার কামালদি ব্রিজ এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এ সময় যাত্রী নিয়ে আসা একটি ভ্যান ট্র্যাকের নিচে ঢুকে যায় এতে আহত হয় দুইজন সংগ্রহ হয়ে যায় ঢাকা বরিশাল মহাসড়কের যান চলাচল খবর পেয়ে মোস্তফাপুর হাইওয়ে পুলিশ ও রাজর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রেকারের মাধ্যমে ট্র্যাক দুটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন